মর্নিং সবাইকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ক্লিক যখন করে ফেলেছো দেখতে যখন শুরু করে দিয়েছো তো সাবস্ক্রাইবটাও করে দিও প্লিজ আর আমার পাশে থেকে যেও তো আজকে সকালে আজকে হলো সানডে সকালের টিফিনে হচ্ছে ব্রেকফাস্টে বলো আর টিফিন বলো যাই বলো রুটি করব আর করব হলো কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন ছোট ছোট করে টুমুটুমু করে কেটে ভাজবো বেশ ভালো লাগে ভাজাটা খেতে পেঁয়াজ দিয়েও ভালো লাগে কিন্তু আজকে নিরামিষ করব তো করলাম আর হবে এই আলু বেগুনে একটু কালো জিরে দিয়ে ভাজা হবে ভালো লাগে খেতে রুটির সাথে খাওয়ার জন্য কড়াই বসে গেছে আর আমি একটুখানি ভাত করলে করব না করলে নেই রুটি তো হয়েই গেছে এখানে হটপটটা ধুতে দিয়েছি ওই জন্য এটার মধ্যে রাখলাম আর কি রুটি হয়ে গেছে আলু বেগুনে ভাজা হবে এটা সকালের ব্রেকফাস্ট তোরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে হলো মকর সংক্রান্তি একদম রোদ নেই একটু বিন্দুমাত্র রোদ্র ওঠেনি পুরো মানে এখন দশটা বাজে রোদের দেখা নেই খুব ঠান্ডা পড়েছে কি বলবো আর তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আমার সাথে থেকো পাশে থেকো সবাই এনজয় করো মকর সংক্রান্তি আর খুব পিঠে পুলি খাও আমরা আজকে খাচ্ছি না পরে খাবো রুটি তো করে ফেলেছি রুটি করার পর বেগুন আলুটা কাটলাম তারপর এখন ভাজাটা বসাচ্ছি আর কি পিছন থেকে মেলতির আওয়াজ আসছে মেলতি একটু ধীরে ধীরে কথা বলে তো তোমরা শুনতে পাচ্ছ হয়তো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আগে তারপর বেগুনটা দিলাম না হলে তো বেগুনটা একদম গলে যাবে তো ভাজাটা খেতে না খুব ভালো লাগে দোলনাও রেডি হয়ে গেল আর মেয়ের ঝুলাও শুরু হয়ে গেল এখন কাজের সময় ওকে দোলাও ও বলছে দোলাতে উপরেরটা আর চেঞ্জ করেনি উপরের মাথাটা ওইটা কারণ এটা তো ভালোই আছে ছিঁড়েনি ওই জন্য কেমন লাগছে বলো এখন বসে বসে রোদ্রে বসে বসে দোলা যাবে দোলাতে থাকবো কাজ করবো না দোলাতে থাকলে হবে নাকি না এখন কাজ আছে এখানে আমি দেখো বালতিটার মধ্যে জল নিয়েছি সার্পের জল নিয়ে নিয়েছি আজকে হলো সংক্রান্তি যেহেতু তো আজকের পর থেকে তো আর মুলো খাবো না তাই মানে মুলোর বাসনপত্র সব ধোয়া হবে আর সব মোছামুছি হয়ে যাবে আর কি আর আজকে পর্যন্ত মুলো ছিল ঘরে ওই জন্য আমি আগের দিন পরিষ্কার করতে পারিনি ফ্রিজেও মুলো ছিল মুলো যেহেতু খাওয়া হবে আমার আর পরিষ্কার করে তো লাভ নেই তো আজকেই আমি পরিষ্কার করবো আজকেই শেষ মানে আজকে শেষ মানে কালকে শেষ হয়ে রান্না হয়েছিল তো আজকে তো আর রান্না বান্নাগুলো নেই শেষ হয়ে গেছে তো আজকে মোছামুছি করে আমি পরিষ্কার করে নেব সার্ফ জল গুলে নিয়েছি এদিকে নিরামিষ ঘরটা পরিষ্কার করে তারপর যাব ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজ পরিষ্কার হয়ে গেলে তারপর করব হলো আমিষ ঘর পরিষ্কার করব তো চলো তোমরা দেখো আমার কাজকর্মগুলো আর আমার কাজকর্ম যদি দেখে যদি তোমরা ইন্সপিরেশন পাও আমিও যেমন দেখি অনেকের ভিডিও দেখে ইন্সপিরেশন পাই সেরকম তোমরাও হয়তো পাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা তো কালকের ভিডিও আজকে হলো সোমবার আমি আজকে ভয়েস দিচ্ছি তো সেরকমভাবে যেরকম কালো জিরে দিয়ে বেগুনটা ভেজেছিলাম না আজকে না কালো জিরে দিয়ে সেরকমভাবেই ভাত ভাজা করেছি পেঁয়াজ ছাড়া খুব ভালো লেগেছে খেতে জানো ওই যে মাই সিম্পল লাইফস্টাইলে কণিকা করেছিল দেখেছিলাম তো আমিও করেছি চলে এলাম ফ্রিজের দিকে ফ্রিজটাকে আগে খালি করে নিই বেশি কিছু নেই যদিও ফ্রিজে মানে ফ্রিজটা কম চালানো হয় তো ওই জন্য বেশি জিনিস রাখা হয় না আর কি
দেখো ফ্রিজ পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, পুরো ক্লিন হয়ে গেছে। এখন ওই বাইরের ভেজিটেবল বক্সটা বাইরে থেকে ধুয়ে আনবো। আবার গুছিয়ে নিলাম, বেশি কিছু রাখি না, এখন ফ্রিজটা কম চলে ওই জন্য বেশি কিছু রাখি না। আর সবজি তো বাইরেই থাকে, ফ্রিজ না চললে সবজি নষ্ট হয়ে যায়। এবার মাছের ঘর, এগুলো সব পরিষ্কার করা হলে তারপর আমি স্নান করে, আজকে তো সংক্রান্তির পুজো দিতে হবে, সংক্রান্তির পুজো দেব। আর রান্না হচ্ছে আজকে মেজদি করছে, আজকে তো নিরামিষ রান্নাই, আমিষ রান্না নেই, শুধু এক সাইডেই রান্না হবে নিরামিষের দিকে। ধোয়া মাজা পরিষ্কার, এখন স্নান করে পুজো দিতে যাব। আজকে তো ঠাকুরকে একটু তিল কদমা এগুলো দিতে হয়, তো আমি যাই স্নান করে ওগুলো করে আসি। আর একটু বেসিন টেসিনগুলো মাজবো, ওগুলো আর দেখাবো না। বাসনগুলো মেজে আনলাম ঠাকুর ঘরে, এসে দেখি ঠাকুরের বাসনের অবস্থা নেই, তো লেবু দিয়ে এগুলো মাজলাম। পীতাম্বরী আনতে ওই মার ঘরে এনে দিয়েছে, এখানে আর আনিও নি, আনা হয়ও নি, তো লেবু দিয়েই মাজতে হয়েছে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আজকে আমাদের বাচ্চাগুলো, আমাদের বাড়ির বাচ্চাগুলো সবার শখ হয়েছে, ওরা পিকনিক করবে। পিকনিকে কিছু নয়, শুধু চিকেন কাবাব, ওদের ইচ্ছে চিকেন কাবাব খাবে। তো এখানে তিনজন মিলে বানাচ্ছে, আর দুটো আমার বাচ্চা।